লকেট করতেই হবে। এটা লকেট না করলে আর ওইখানে একটা রাস্তা আছে স্যার, ওইটাতে বেশি জল ওই আমাদের মনে চাষিদের স্বার্থে সেচ নালা সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। শুক্রবার সেই কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে রানীগঞ্জ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে নূপুর গ্রাম এলাকায় গড়ে ওঠা নূপুর জোর পরিদর্শনে আসেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা। এদিন সেচ নালা নিয়ে এলাকার চাষিদের সঙ্গে এক প্রস্থ আলোচনা সারেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্তা ব্যক্তিরা। একই সঙ্গে সেচ নালা সংস্কারের কাজের গুণগত মান নিয়ে চাষিদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তারা। উল্লেখ্য, 64 লক্ষ টাকা ব্যয় করে সেচ নালা সংস্কারের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে এই সেচ নালা যথাযথভাবে সংস্কার হলে নূপুর গ্রামের বিস্তীর্ণ এলাকার চাষিরা উপকৃত হবেন বলে জানিয়েছেন প্রশাসন ও পঞ্চায়েতের আধিকারিকেরা। আমরা বলেছি চাষি লোক লাগে, আপনারা এটা সমাধান আমরা তাড়াতাড়ি করে দিব। আমাদের বল্লভপুরে প্রধান উপপ্রধান আমাদের সমিতি মেম্বার দুজনেই আছে, আর এখানে আমাদের উজ্জ্বল উজ্জ্বল আছে, আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি এটা যে কন্ট্রাক্টরকে ডেকে এটা সমস্যার সমাধান করে। এখানে আজকে এটা আমাদের দিয়েছিল টাকা দেওয়া হয়েছে, তারপরে দেখেছি ভালো কাজটা হয় না, আমরা বিডিও সাহেব আমরা ইনকোয়ারি করে তার মধ্যে দেখছি মানে চাষিগুলো বলেছে যে ডিমান্ডটা ছিল চার জায়গায় চার ফুট বলেছিল কাটতে ওখানে 2 ফুট কেটেছে, সেই জন্য চাষি লোকের আমাদের অসুবিধা আছে। আমরা বলেছি চাষি লোক লাগে আপনারা এটা সমাধান আমরা তাড়াতাড়ি করে দিব। আমাদের বল্লভপুরে প্রধান উপপ্রধান আমাদের সমিতি মেম্বার দুজনেই আছে, আর এখানে আমাদের উজ্জ্বল উজ্জ্বল আছে, আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি এটা যে কন্ট্রাক্টরকে ডেকে এটা সমস্যার সমাধান করে। দেখলাম বলতে আজকে ওই এগ্রিগেশন ডিপার্টমেন্ট তরফ থেকে একটা কাজ এখানে নেওয়া হয়েছিল ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ইয়ে করার জন্য, যেহেতু নূপুরে বর্ষাকালে যে জমিগুলো আছে সেগুলো ভেসে যায়, সেটাই আমরা দেখলাম। আমি সভাপতি সাহেব এসেছি, দুজনে মিলে দেখলাম কতটা কাজ কী প্রোগ্রেস হয়েছে, কীরকম হয়েছে, কোয়ালিটি কীরকম হয়েছে, চাষিরা আরও কী বেটারমেন্ট চাইছে তাদের এর জন্য, এবার সরকারি নিয়ম অনুযায়ী এবং এস্টিমেট অনুযায়ী আরও কীভাবে ওই টাকার মধ্যে আমরা বেটারমেন্ট করতে পারি সেটা এবার আমরা আলোচনা করে দেখি। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।